শিক্ষার্থীরা আশা করি ভালো আছে সবাই আজ আমরা অবজেক্ট সম্পর্কে অবজেক্ট কি সেটাকে আমরা জেনে নিই যে সকল ওয়ার্ড বা ওয়ার্ডস এর সাহায্য ব্যতীত বারবার সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না তাকে অবজেক্ট বলে তাহলে আমরা বুঝতে পারলাম বারবার সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হলে একটা ওয়ার্ড প্রয়োজন ওই ওয়ার্ডের সাহায্যেই ভাবটি সম্পূর্ণত প্রকাশ পায় ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে বারকে যে ওয়ার্ডটা সাহায্য করে সেটি হচ্ছে কাইন্ডস অফ অবজেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট এটা হচ্ছে বস্তুবাচক আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে ব্যক্তিবাচক বস্তুবাচক্ট আমরা জেনে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যে সকল অবজেক্টকে হোম মানে কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট মোট কথা হচ্ছে আমরা যদি কী দ্বারা প্রশ্ন করি সেটা হবে বস্তু আর কাকে দ্বারা প্রশ্ন করি সেটা হচ্ছে ব্যক্তিবাচক তাহলে বস্তুবাচক আর ব্যক্তিবাচক যেটা দেখলে আমরা চিনতে পারব একটা হচ্ছে ডাইরেক্ট আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আমরা একটা প্রথমে একটা একজন বলি আমরা জিনিসটা ক্লিয়ার হয় হ্যাঁ হি গিভ মি এ ফ্যান এখানে মি মিকে আমরা যদি প্রশ্ন করি যে কাকে দেখি হি গিভ মি এ ফ্যান কাকে কলমটা দেওয়া হয়েছে মি মানে আমাকে কলমটা দেওয়া হয়েছে তাই মি যেহেতু ব্যক্তিবাচক তাই আমরা এখানে তাকে বললাম ইনডাইরেক্ট অবজেক্ট আর যেহেতু এ ফ্যান কী দেওয়া হয়েছে তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করলে তাহলে সেটা হচ্ছে বস্তুবাচক সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা উদাহরণ তাহলে এখানে দেখা গেল এ ফ্যানটা আগে চলে এসেছে আর মিটা পরে চলে এসেছে তাহলে বস্তুবাচক যেটা মানে ডাইরেক্ট অবজেক্টটা আগে চলে এসেছে এবং ব্যক্তি বাচ্চক ইনডাইরেক্ট যে অবজেক্টটা সেটা পরে চলে গেছে এরকম হলে আমাদের তার মাঝখানে একটা মাঝখানে একটা টু দিতে হবে মানে প্রিপোজেশন টুল ছাড়া অন্যগুলো হতে পারে ফর ইফ যেগুলো আছে যে কোনোটা হতে পারে আমরা সবত জেনে নেব যে গিভ এখানে গিফট হচ্ছে একটা বার বারবার পরেই ইনডাইরেক্ট অবজেক্ট বসে আর তারপরে বসে ডাইরেক্ট অবজেক্ট যদি যদি ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসে ডাইরেক্ট অবজেক্ট আগে বসে তখন তার মাঝখানে একটা ফিফুজিয়েশন বসে এ হচ্ছে অবজেক্ট সম্পর্কে আজকের ভিডিও আজ এই পর্যন্তই